আজকের আলোচনায় 9টি জিকির এবং 4টি আমল সহ মোট 13টি আমল হাদিস শরীফের আলোকে তুলে ধরব। আশা করি প্রত্যেক মুসলমান ভাই বোনদের জন্য আজকের এই আমলগুলো খুবই উপকারে আসবে। এবার আসুন দুনিয়া এবং আখেরাতের অফুরন্ত কল্যাণকর সহজ 13টি আমল সম্পর্কে জেনে নিই। প্রথম আমলটি হল ইস্তেগফার পড়া। ইস্তেগফার দ্বারা আল্লাহ তাআলা অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করাকে সর্বদা গ্রহণ করে আল্লাহ তাকে সব সংকীর্ণতার মধ্যে উদ্ধারের পথ বের করে দেন, সব দুশ্চিন্তার ক্ষেত্রে মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে চিন্তাও করেনি। এটি আবু দাউদ এবং মসনদ আহমদের হাদিস। সকালে রুটি বানানোর সময় 100 বার ইস্তেগফার পড়ে ফেলবেন। এইভাবে পড়বেন যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এটি বুখারী শরীফের 6307 নম্বর হাদিসের মধ্যে আছে। তাহলে আপনার সকল অভাব অনটন দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন। সকালে চা বানানোর সময় 10 বার দুরূদ শরীফ পড়ে ফেলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম, অথবা যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। হযরত উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যা 10 বার আমার উপর দুরূদ পাঠ করবে সে কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে। জান্নাত মানেই হলো বাগান। তারপর এমন কিছু সহজ জিকির আছে যার মাধ্যমে আমরা আমাদের জান্নাতটাকে করে তুলতে পারি আরো মনোহরী, আরো আকর্ষণীয়। আর জান্নাতের গাছ তো দুনিয়ার গাছের মতো হবে না, তার রূপ সৌন্দর্য মানুষের কল্পনার অতীত। পবিত্র হাদিসে 6টি জিকিরের কথা আছে, যেগুলো করলে আপনার জন্য জান্নাতে একটি করে গাছ লাগানো সম্ভব। সেই জিকিরগুলো একবার করতে 1 সেকেন্ডেরও কম সময় লাগে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই 6টির যে কোনো একটি শুধু একবার পড়লেই আপনার জন্য জান্নাতে একটি করে গাছ লেগে যাবে। এবার চিন্তা করুন, আপনি 1 মিনিটে যদি 20 বার সুবহানাল্লাহ পড়েন, তাহলে 1 মিনিটে আপনি আপনার জান্নাতে 20টি গাছ লাগিয়ে ফেললেন। আপনি একটি তরকারি রান্না করতে করতে যদি শুধু সুবহানাল্লাহ 1000 বার পড়তে পারেন, আলহামদুলিল্লাহ 1000 বার পড়তে পারেন, আল্লাহু আকবার 1000 বার পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 1000 বার পড়তে পারেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 1000 বার পড়তে পারেন, তাহলে 6000 গাছ আপনার জন্য জান্নাতে লাগানো হয়ে গেল। জান্নাতে বাড়ি বানান 2 মিনিটের মধ্যে, আর সেই বাড়িটিও হবে এমন যে এর একটি ইটের দামের সমান দুনিয়ার সকল প্রাসাদের মূল্যের চেয়ে বেশি হবে। এবার চিন্তা করুন, আপনি 2 মিনিটে কত কোটি ডলারের ঘরের মালিক হয়ে গেলেন। আর এমন দামি ঘর বানাতে আপনি 5টি আমল করতে পারেন, যেমন হাদিস শরীফের আলোকে নাম্বার 1, 10 বার সূরা ইখলাস পড়তে পারেন। এই আমলটি করতে আপনার সর্বোচ্চ 2 মিনিট লাগবে, তবে পিরিয়ড চলাকালীন এই আমলটি মহিলারা করতে পারবেন না। আল জামিউস সগীরের মধ্যে এই হাদিসখানা রয়েছে। নাম্বার 2, প্রতিদিন 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা, যেমন ফজরের 2 রাকাত, জোহরের 6 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশারের 2 রাকাত, এই 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা নামাজের কারণে আল্লাহ জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেন। এটি সহিহ আত-তারগীবের মধ্যে রয়েছে। নাম্বার 3, আপনি সঠিক পথে সঠিক মতে থাকার পরেও, হকের উপর থাকার পরেও কারো সাথে ঝগড়া না করা, তর্ক না করা, শাশুড়ি, ননদ, স্বামী বা অন্য কারো সাথে তর্ক না করে চুপ করে থাকলে এর বিনিময়ে আল্লাহ আপনার জন্য জান্নাতে একটি ঘর দিবেন। এটা আবু দাউদ শরীফের 4800 নম্বর হাদিসে রয়েছে। চতুর্থত, মজা বা ঠাট্টা ছলেও মিথ্যা কথা পরিহার করার দ্বারাও জান্নাতে ঘর নির্মাণ হবে, এটিও আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। পঞ্চমত, সন্তান মারা গেলে তাতে যদি ধৈর্য ধারণ করতে পারেন এবং আল্লাহর প্রশংসা করেন, তাতেও আল্লাহ খুশি হয়ে আপনার জন্য জান্নাতে একটি ঘর দিবেন আর সেই ঘরের নাম রাখবেন
বাইতুল হামদ, এটি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ তালা আমাদের ও আমাদের মা বোনদের এই সহজ সহজ আমলগুলো করে দুনিয়াতে বসেই নিজেদের জান্নাতকে গাছপালা ও সুন্দর সুন্দর ঘর দিয়ে সাজানোর তৌফিক দান করুন। আমিন।